প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন আবাসন খাতের গ্রাহকরা। বাড়ি বা ফ্ল্যাটের কাজ বন্ধ রেখে মাঝপথে পালিয়ে যাওয়া বা ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া সহ নানা প্রতারণায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা। রিহ্যাব বলছে সরকারের নীতিতে পরিবর্তন এলেই বন্ধ হবে প্রতারণা। আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণপূর্ত সচিব। তোফাজ্জুল হোসেন ভুঁইয়া হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে নিজের বাড়ির দায়িত্ব বুঝিয়ে দেন জাস্ট ইন টাইম প্রপার্টি নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে। নির্ধারিত সময়ের 2 বছর পর কাজ শুরু করে নির্মাণ শেষ না করে সরে পড়ে প্রতিষ্ঠানটি। নিরুপায় হয়ে এখন নিজেই কাজ সম্পন্ন করছেন। 4 বছরের পরও উনি অতিরিক্ত আরো 4 বছর নিচে আমার বাড়িটা আমাকে কমপ্লিট করে দেয়নি। খন্দকার রফিকুল হোসেন ফ্ল্যাটের অর্ধেক টাকা পরিশোধ করলেও বন্ধ রয়েছে ভবন নির্মাণের কাজ। অবশেষে বাধ্য হয়ে ফ্ল্যাটটি ছেড়ে দিতে হয় তাকে, তবে এখনও ফেরত পাননি টাকা। একবার বললো যে ঈদের ছুটি হয়ে গেছে, আরেকবার বললো যে লোক পাচ্ছি না, আরেকবার বললো যে কোরবানি দেখ ধুমধাম করে কাজ চলবে। ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ আছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব জানায় গত 4 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে 193টি অভিযোগ এসেছে। প্রতারণা বন্ধে সরকারের নীতিগত পরিবর্তন চায় রিহ্যাব। এটা আমি বিদেশে চলে যেতে পারবো না, বা এই টাকা দিয়ে আমি রিয়েল এস্টেটে ব্যবহার না করে অন্য কোনো সেক্টরে আমি যাতে ব্যবহার না করতে পারবো না, এইসব ব্যাপারে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। যত বেশি পেড আপ ক্যাপিটাল কোম্পানিতে থাকবে, কোম্পানি উইল বি হেলদি এবং প্রতারণা করার সুযোগটাও কিন্তু তখন কমে যাবে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজ্যিক ব্যবস্থা নিচ্ছে বলে জানান গণপূর্ত সচিব। এটার কন্ট্রোলিং অথরিটি হলো রাজ্যিক, এবং রাজুকের কাছে যদি কেউ আবেদন করে ই করে তারাও দেখে, আমাদের কাছে মাঝে মধ্যে কোনো আবেদন আসে বা ই করলে আমরা সেটা রাজুকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিই। রিহ্যাব এবং ডেভেলপার কোম্পানির যে নিয়ম আছে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান প্রকল্প শেষ না করে নতুন কাজে হাত দিতে নিষেধ করছে রিহ্যাব, অন্যথায় বাড়বে ক্রেতা অসন্তোষ, যা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে আবাসন শিল্পে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।